কবরে হাশর মিজানেতে নবী ছাড়া আধুরা যে, কবরে হাশর মিজানেতে নবী ছাড়া আধুরা যে, কাসারে পানি কাসারে পানি তানার ঘাতে পিলা বেশে দে তানার মতে, চিনিতে উম্মাদ করবে না গলা, চিনিতে উম্মাদ করবে না গলা, দিনে সবার পারে ফেলা, চিনিতে উম্মাদ করবে না গলা, দিনে সবার পারে ফেলা, শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ, শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ, শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে না চাইতে উম্মতে মুহাম্মাদি করে যে পাঠিয়েছেন, তার জন্য যদি আমরা সারা জিন্দেগি আল্লাহর কাছে শুকরিয়া করে করে কাটিয়ে দিই, তাও আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো না, আমাদের হায়াত কম পড়ে যাবে, কিন্তু আল্লাহর শুকরিয়া আমরা শেষ করতে পারবো না। তাই কবি লিখছেন, শুকরিয়া হাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ, শুকরিয়া হাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ, শুকরিয়া উম্মত মোরা রাসূল আল্লাহ, শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ, শফিউল্লাহ জাতির পিতা খলিলুল্লাহ, আদি পিতা শফিউল্লাহ জাতির পিতা খলিলুল্লাহ, নবীর নবী রাসূলুল্লাহ সবার তরে রহমতুল্লাহ, তানার নূরে জগত জিল্লা, তানার নূরে জগত জিল্লা, দুপুর সন্ধ্যা সকাল বেলা, তানার নূরে জগত জিল্লা, দুপুর সন্ধ্যা সকাল বেলা, শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ, শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ, শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ। আমি আপনি সবাই একটা কথা শুনেছি কম বেশি, যে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মহাশারের দিনে এই গোনাহগার উম্মত উম্মতিকে হাওয়াজে কাউসারের পান পানি পান করাবেন। আচ্ছা আমরা কি জানি এই কাউসার এই বিষয়টা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটি ছোট্ট সূরার মাধ্যমে জানিয়েছেন। এই সূরাটা কোরআন শরীফের কত নম্বর পারায় আছে আমরা জানি? কে বলতে পারবেন? একজন হাত তুলে দেখান দেখি, সূরা কাউসার কত নম্বর পারায় আছে? এদিক থেকে কে একজন বলুন। দাদা বলে দিয়েছে, গরমে সব ভুলে গিয়েছে, গরমে ভুলে গেছে। আরে হাওয়া সব তো হাত পাকা নিয়ে হাওয়া খাচ্ছে, ভুলে যাওয়ার কি আছে? 30 পারায়। আর কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা হলো এই সূরা, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। কবরে হাশর মিজানেতে নবী ছাড়া আধুরা যে, কবরে হাশর মিজানেতে নবী ছাড়া আধুরা যে, কাসারে পানি
কসার পানি তানার ঘাতে পিলাবে সে দিন তানার মতে চিনিতে উম্মাদ করবে না গলা চিনিতে উম্মাদ করবে না গলা দিনে সবার পারে রে ভেলা চিনিতে উম্মাদ করবে না গলা দিনে সবার পারে রে ভেলা শুকরিয়া গাজার ও গো আল্লাহ উমত মোরা রাসূল আল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উমত মোরা রাসূল আল্লাহ শেষ কথা মূল্যবান কথা লিখছেন দেখো আমরা যদি সারা জিন্দেগি একটা কথা বলতে থাকি আমরা সবাই উম্মতে মুহাম্মাদি আমরা উম্মতে মুহাম্মাদি এই কথা যদি সারা জীবন আমরা বলতে বলতে আমাদের হায়াত যদি শেষ হয়ে যায় আমরা যদি কবরে চলে যাই হাশর মাঠে যদি আমরা উঠে দাঁড়াই সেখানে যদি আল্লাহর নবী বলে না এটা আমার উম্মাত ছিল না এটা আমার উম্মতে ছিল না তাহলে আমরা সারা জীবন বলেও কোনো কাজে লাগবে না তাই কবি লিখছেন নবী যদি কোনো কালে চিনি মোদের উম্মত বলে নবী যদি কোনো কালে চিনি মোদের উম্মত বলে গরিবে পার চলে বলে নসিব মোদের যাবে কোলে ওরে হাকিমুল বিচার বেলা ওরে হাকিমুল বিচার বেলা থেকো গোয়ে কিনে কামলি বালায় ওরে হাকিমুল বিচার বেলা থেকো গোয়ে কিনে কামলি বালায় শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূল আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনন্ত অসীম তুমি দয়ালু মহান তোমার ইচ্ছায় গড়া ইশারা জগান ইশারা জগান আমাদেরকে বড় ভালোবেসে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে তারা ইবাদত বন্দেগি করার জন্য দুনিয়ার মুসলমান আমরা সেই নামাজ থেকে দূরে রোজা থেকে দূরে সমস্ত কাজ থেকে দূরে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন আমাদেরকে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মধ্যে লিখছে আল্লাহ পাকের প্রশংসা মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি ভালো লাগবে অনন্ত অসীম তুমি অনন্ত অসীম তুমি দয়ালু মহান তোমার ইচ্ছাই গড়া ইশারা জগান ইশারা জগান অনন্ত অসীম তুমি অনন্ত অসীম তুমি তোমার ইচ্ছাই গড়া ইশারা জগান ইশারা জগান ইয়া মাওলা অনন্ত অসীম তুমি দয়ালু মহান তোমার ইচ্ছাই গড়া ইশারা জগান ইশারা জগান ইশারা জগান ও তোমার গোকম পেলে আজ বৃষ্টি ঝরে পড়ে আরে তোমার গোকম পেলে গাছের পাতা চরে ও তোমার গোকম পেলে আজ
বৃষ্টি ঝমঝমে পড়ে, আরে তোমার গো কম্পেলে গাছের পাতা ঝরে, তুমি যে রবি তুমি রঙমা তুমি যে রবি তুমি রঙমার, তুমি যে রবি তুমি রঙমার, তুমি কালকে মারে তুমি মেঘের বান, তুমি যে রবি তুমি রঙমার, তুমি কালকে মারে তুমি মেঘের বান, তোমার এ ছাই গড়া এ সারা জগান, এ সারা জগান ইয়া মাওলা ইয়া মাওলা ইয়া মাওলা ইয়া মাওলা ইয়া মাওলা ইয়া মাওলা ইয়া মাওলা, অনন্ত অসীম তুমি, অনন্ত অসীম তুমি দয়ালু মগন, তোমার এ ছাই গড়া এ সারা জগান, এ সারা জগান এ সারা জগান এ সারা জগান।